আচ্ছা, ভিডিও এডিটিং করতে আপনার যে জিনিসগুলো লাগবে, এর আগে আপনাদের এর আগে গতকালকে আপনাদের কিছু ওয়েবসাইট দেওয়া হয়েছিল ভিডিও ডাউনলোড করার জন্য। সেখান থেকে আমরা ভিডিও মিউজিক, তারপরে যেগুলো লাগবে আমাদের সোর্স, সেগুলো ডাউনলোড, আমি কিছু ভিডিও ডাউনলোড করে রাখছিলাম আগে, সেগুলো দিয়ে দেখাবো। কামতাসিয়া দিয়ে আপনি মোটামুটি যেই আপনার বেসিক যে কাজগুলো, বিশেষ করে ইউটিউবে আপনার যেগুলো প্রয়োজন হবে, একটা ইউটিউবে যদি একটা চ্যানেল থাকে, আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার আগে সেটার যে যত ধরনের এডিটিং এর কাজের প্রয়োজন হয় সেগুলো করতে পারবেন। ক্লাসটা শেষ করলে তো একটা আইডিয়া পাবেন যে কি কি কাজ আপনি করতে পারবেন। কামতাসিয়া দেখেন, কামতাসিয়া সফটওয়্যার আপনি যখন ওপেন করবেন, ওপেন করলে এরকম হবে। এখানে আপনি কামতাসিয়া দিয়ে রেকর্ড করতে পারবেন, নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। আগে থেকে যদি কোনো প্রজেক্ট আপনার পিসিতে থাকে তাহলে আপনি ওই প্রজেক্টটা ওপেন করে সেটাকে আপনি এডিট করতে পারবেন। ধরেন একটা প্রজেক্ট আপনি শুরু করছিলেন, এডিটিং শেষ হয় নাই, তো সেই প্রজেক্টটা ওপেন করে আপনি নতুন করে ওইখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। নিউ প্রজেক্ট, একদম নতুন করে কোনো একটা প্রজেক্ট শুরু করার জন্য, নিউ রেকর্ডিং, স্ক্রিন রেকর্ড করার জন্য। যেমন এই যে আমি নিচে এখানে দেখেন একটা সফটওয়্যার ফাস্ট স্টুন ইউজ করতেছি, এটা ফাস্ট স্টুন এটা ইউজ করতেছি, তো একইভাবে এই কামতাসিয়া দিয়েও আপনি কি করতে পারবেন, স্ক্রিন ক্যাপচার করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট ওপেন করব এবং সেটাকে কিছু ভিডিও, অডিও, মিউজিক এগুলো অ্যাড করে আমরা ভিডিও এডিটিংটা দেখবো। আপনাদের কিছু কি দেওয়া হয়েছিল, সেই কি দিয়ে এটাকে আপনি আনলক করে নিতে পারেন, এটা যদি বারবার দেখায়। আর এটাকে আপাতত আমরা ক্রস করে দিতে পারি, সমস্যা হবে না। পরবর্তীতে আমরা যেটা করব, ভিডিও ডাউনলোড করার সময় আবার কি চাইতে পারে, তো কি দিয়ে আপনি কন্টিনিউ করবেন ভিডিও সেভ করার সময়। যারা ক্রাক ভার্সন আছে, ক্রাক ভার্সন দিয়ে যদি ইউজ করতে পারেন তাহলে ক্রাক ভার্সন দিয়ে আপনারা কাজ করবেন। আচ্ছা, তাহলে আগে এখানে টুলস গুলো আগে আমরা শিখি, যে এই আপনার যে যত ধরনের টুলস আছে যেগুলো আপনি ব্যবহার করবেন সেই টুলস এর পরিচিতি গুলো আগে আমরা জানেন। উপরে যেগুলো আছে, উপরে এই উপরের মধ্যে যে ফাইল, প্রথমে ফাইল আছে, ফাইল থেকে কোনো একটা প্রজেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, একটা প্রজেক্ট আপনি আপনার পিসি থেকে ওপেন করতে পারবেন। আর এখানে শর্ট ফর্ম দেওয়া আছে, কন্ট্রোল এন, কন্ট্রোল ও, আর একটা প্রজেক্ট আপনি সেভ করার জন্য কন্ট্রোল এস। ধরেন আপনি এখানে কাজ শুরু করছেন, শুরু করার আগে আপনি চাচ্ছেন এই ফাইলটাকে সেভ করে নিতে, তো সেভ করে নেবেন আগে, এই কারণে যে কারণ আপনি দেখবেন যে একটা ফাইল আপনার যখন এডিট করেন হঠাৎ করে আপনার কারেন্ট চলে যেতে পারে, এবার যদি আপনার ইউপিএস না থাকে তাহলে ওই ক্ষেত্রে প্রবলেম হতে পারে, এই জন্য আগে আপনি ফাইলটাকে সেভ করে নেবেন। ফাইল সেভ সেভ করার জন্য যে ফাইল, এখান থেকে আপনি ডিলিট, এখানে সেভ, এটা সেভ, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস করে আপনি এই ফাইলটাকে আপনি সেভ করে দিতে পারেন। যেমন দেখেন এই যে আগে আপনার একটা ফাইল এখানে সেভ করা, তো এই এটা সেভ আছে এবং আমরা যে কোনটা করছিলাম সেখান থেকে আবার এখানে করতে পারবো। তো একটা একটা ভিডিও এডিটিং আপনি এক সময় নাও করে করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার একটা নাম দিয়ে সেটাকে আপনি সেভ করে নেবেন। ঠিক আছে, আমরা এটা এখানে সেভ করে দিলাম, আমাদের ফাইল সেভ হলো। তারপরে এখানে আমরা এডিটিং করব, তো করার জন্য আমাদের লাগবে যেগুলো, যে আমাদের ভিডিও লাগবে, এগুলো আনার আগে আমি এখানে যেগুলো আছে সেগুলো দেখেন, এটা ফাইল, এগুলো তো বুঝলেন। এই উপরে যেগুলো আছে এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প, কোনো হেল্পের যদি প্রয়োজন হয়, এদের বিভিন্ন অনলাইন হেল্প আছে, এগুলো আপনি যে বিভিন্ন আপনি কি বলে এদের যেই ওয়েবসাইট আছে সেখান থেকে বিভিন্ন ধরনের হেল্প আপনি পাইতে পারেন। আর এডিট, এডিটে এখানে বেশ কিছু শর্ট ফর্ম দেওয়া আছে, কিভাবে আপনি আনডু করবেন, রিডু করবেন, কাট করবেন, কপি করবেন, পেস্ট, ডিলেট, এগুলো আপনি এখানে পাবেন এই শর্ট ফর্মগুলো। এরপরে এই মাঝখানে, মাঝখানে যেটা আছে কামতাসিয়া, এই যে আপনি আমাদের প্রজেক্টের নাম আমরা যে এখানে এটা সেভ করছি, এবং এই এটা যেটা, এটা মাউস দিয়ে কোনো কিছু সিলেক্ট করার জন্য, এটা সিলেক্ট থাকা অবস্থা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন বা যে কোনো কিছু সিলেক্ট করার জন্য। আর হাত যদি থাকে, হাত দিয়ে আপনি এই যে ভিডিওর যেই
বোর্ডটা, এই বোর্ডটাকে আপনি উপরে নিচে করতে পারবেন, আপনি যেখানে যতটুকু প্রয়োজন আপনি নিতে পারবেন। এই এটা হচ্ছে আমাদের এই হাতের কাজ, হাত দিয়ে আপনি এটাকে আঁকপিচ করতে পারবেন। ক্রপ, যদি ভিডিও এডিটিং এর প্রয়োজন হয় তাহলে আপনি সেটাকে ক্রপ করতে পারবেন, এখানে ধরে আপনি এই ভিডিও এটা ক্রপ করতে পারবেন। এরপর আছে এই বোর্ডটা কতটুকু আপনার, একটা ভিডিও যখন আমরা এখানে দিব সেই ভিডিওটাকে কত পার্সেন্ট জুম করবেন বা এই বোর্ডের সাথে ফিট করবেন, এরকম এখানে কিছু আছে, 25 আপনি জুম করতে পারবেন। আর এখানে আপনি যদি কামতে চান এখানে সাইন ইন করে সাইন আপ করতে চান, সাইন আপ করতে পারবেন। আর এটা মিনিমাইজ এগুলো জানেন। আর শেয়ার, এখানে এই শেয়ারে ক্লিক করে, আর এই যে একটা শেয়ার আছে দুইটা একই জিনিস, এখানে শেয়ারে ক্লিক করেন আর এখানে করেন আপনার ভিডিও এডিটিং এর পরে ভিডিও সেভ করার জন্য। তো ভিডিও, একটা ভিডিও আপনি এখানে এডিট করছেন সেটাকে আপনি সেভ করবেন, সেই সেভ করার জন্য হচ্ছে এই এখানে আপনি লোকাল ফাইল মানে আপনার লোকাল ড্রাইভে আপনি সেভ করতে পারবেন। আর নিচে যেগুলো আছে আপনি যদি গুগল ড্রাইভে সেভ করতে চান, ইউটিউবে পাবলিশ করতে চান, এগুলো করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের, সবার পরে ভিডিওর কাজ কমপ্লিট হলে এখান থেকে আমরা লোকাল ফাইল থেকে ভিডিওটাকে সেভ করব। আর এখান থেকে আমরা যেটা সেভ করছি সেটা হলো এই প্রজেক্ট, আমরা যে কিছু ভিডিও এখানে আনবো, ভিডিও এনে আমি এখানে কাজ করতে থাকব। তো এই যে একটা প্রজেক্ট আমি এখানে করতেছি এটাকে আপনি সেভ করতে পারো। তো দুইটা সেভ কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, এরপরে এই বাম পাশে যে টুলসগুলো আছে, প্রথমে যেটা আছে এটা মিডিয়া, আপনি এখানে মিডিয়াতে যদি আমি ক্লিক করি, এই যে মিডিয়াতে ক্লিক করলাম, এখানে দেখেন আমরা এখানে এই মিডিয়া অ্যাড করতে পারবো। মিডিয়ার মধ্যে যেগুলো থাকে ভিডিও, আপনার অডিও, তারপরে ইমেজ, এরপরে কোনো রেকর্ড। আর এটা এখানে এই পাশে আছে কিছু লাইব্রেরি, এখানে কিছু আইকন আছে, এই আইকনগুলো আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো কিছু আইকন এখানে ইম্পোর্ট করে, ইম্পোর্ট কিছু আইকন ইম্পোর্ট করে সেই আইকনগুলোকে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এগুলো আমরা দেখবো যে কীভাবে মিডিয়া অ্যাড করতে হয়, কীভাবে মিডিয়াগুলোকে আপনি এখানে এডিটিং করবেন। আচ্ছা, এরপরে যেটা আছে মিডিয়ার নিচে অ্যানোটেশন, অ্যানোটেশনসটা হচ্ছে কি যে আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন লেখালেখির কাজের প্রয়োজন হতে পারে, তো লেখালেখি করার জন্য এরপরে আপনার এখানে যেগুলো আছে কিছু চিহ্ন আছে, অ্যারো চিহ্ন বা এই ধরনের, এই চিহ্নগুলো যদি আপনি ইউজ করতে চান সেগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে এই ধরনের আরো কিছু চিহ্ন আছে, এগুলো আপনার ইউজ করার প্রয়োজন হলে আপনি করতে পারেন। তো এইগুলোকে অ্যানোটেশনস বলে। এই ধরেন আপনি কিছু লিখছেন, সেটাকে টিক মার্ক দিয়ে বোঝানোর জন্য আপনি এখান থেকে এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এগুলো এগুলোকে বলে অ্যানোটেশন। আপনার এই যত ধরনের অ্যানোটেশন আপনি এখানে দেখতেছেন এই প্রত্যেকটা আপনি ইউজ করতে পারবেন। তার নিচে আছে ট্রানজিশনস, ট্রানজিশনসটা কি, ধরেন আপনি দুইটা ভিডিও অ্যাড করছেন, একটা ভিডিওর পরে আর একটা ভিডিও শুরু হবে, তো ওই ভিডিওটা কিভাবে শুরু হবে। অথবা যদি আপনি কিছু ইমেজ দিয়ে একটা ভিডিও এডিটিং করতে চান তাহলে সেই ইমেজগুলো একটার পর একটা কিভাবে আসবে, একটা ইমেজ যাবে আর একটা ইমেজ কিভাবে আসবে সেটা, এটা যদি দেখেন, দেখেন একটা ইমেজের পর আরেকটা ইমেজ গোলের ভিতর থেকে বেরোয় আসতেছে, একটা ইমেজ একটা যাচ্ছে এবার আরেকটা শুরু হচ্ছে, এরপরে এটা দেখেন স্লাইড মানে ঘুরে যাচ্ছে, এরকম করে আপনি একটা ইমেজ কে এভাবে করে মানে ট্রানজিশন, দুইটা ইমেজের মাঝখানে আমরা এরকম একটা ট্রানজিশন যদি দিয়ে দিই তাহলে আমরা এইরকম রেজাল্ট দেখতে পাবো। বিহেভিয়ার্স, তো বিহেভিয়ার্সটা কি যে কোন একটা ইমেজ, কোন একটা ইমেজ অথবা কোন একটা লেখা, এই যে অ্যানোটেশন, এই অ্যানোটেশন গুলো অথবা আমরা যে ইমেজ গুলো অ্যাড করবো সেই ইমেজ গুলো এখানে ডিসপ্লেতে কিভাবে আসবে, ডিসপ্লেতে কেমন আচরণ করবে আসার পরে, সেটা হচ্ছে হলো বিহেভিয়ার্স, কিভাবে আসবে এবং কিভাবে যাবে। যেই ইমেজ গুলো বা যেই অ্যানোটেশন গুলো আমরা অ্যাড করবো সেগুলো আমরা এরকম দেখবো যে উপর থেকে এরকম করে আসতেছে, উপর থেকে আসবে যেরকম, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো বিহেভিয়ার্স জাস্ট আপনার কোনো যখন অন্য একটা ইমেজ অথবা লেখা এখানে আসবে কিভাবে আসবে কিভাবে যাবে সেই জিনিসগুলো আপনি পারবেন। বিহেভিয়ার্স এর নিচে আছে অ্যানিমেশন, অ্যানিমেশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, কোন একটা ভিডিওকে জুম কত, একটা অংশে আপনি জুম করতে পারবেন, একটা কোন একটা ভিডিওর একটা অংশ আপনি জুম আউট করতে পারবেন, এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এই আর কি কার্সর ইফেক্ট, আপনার এই ভিডিওতে যদি কার্সর থাকে তাহলে কার্সরে এখান থেকে ইফেক্ট দিয়ে দিতে পারবেন, এবং এখানে যেমন ইফেক্ট গুলো দেখতেছেন এরকম ইফেক্ট আপনি পাবেন, এগুলো কার্সর ইফেক্ট। এরপরে আছে ভয়েস ন্যারেশন, দেখেন আমি এখানে যখন কথা বলতেছি এই এইটা আপনার কি হচ্ছে, আমার ভয়েসটাকে যখন রেকর্ডের মতো হচ্ছে তখন এটা আপ ডাউন হচ্ছে। তাহলে এখানে কোনো ভিডিও চলাকালীন অবস্থায় আপনি, আপনার যদি অডিও দেওয়ার প্রয়োজন হয়, সাউন্ড দেওয়ার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে স্টার্ট ভয়েস রেকর্ডিং করে
আমরা এখানে সাউন্ড দিতে পারবো। আর আমরা বাইরে থেকে যে সাউন্ড অ্যাড করব অথবা এই ভয়েস ন্যারেশন যেটা আমরা এখানে অ্যাড করব সেটাকে বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য আমরা সাউন্ড ইফেক্ট থেকে এই সাউন্ড ইফেক্টের এটা ব্যবহার করতে পারবো। তাহলে এটা ছিল আমাদের একটা ভিডিও এডিটিং করতে আমার যেই টুলসগুলো বা এগুলো আমরা যেভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে? আর এটা তো বোর্ড, এখানে আমাদের ভিডিও এগুলো আমরা ডিসপ্লে হবে, আর এখানে আমাদের যে ভিডিওগুলো আমরা দিব সেই ভিডিওগুলোর প্রপার্টিজ, মিউজিকের প্রপার্টিজ আমরা এখানে দেখতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ এরিয়া। আর এখানে যে ভিডিও ওপেন করার জন্য এটা দিলে ভিডিও ওপেন হবে, ডানে বামে সামনে আগে পিছে এটা আপনি টানতে পারবেন, নেক্সট ভিডিও দিতে পারবেন, আর মোড ডিউরেশনটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে এরপর ইম্পর্টেন্ট এই পার্টটা, এই পার্টের মধ্যে আছে এটা আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, এটা হলো স্লিপ। তো স্লিপ আমরা এগুলো দেখবো। স্লিপ হচ্ছে হলো কোনো একটা ভিডিওকে আপনি যখন কোনো একটা ভিডিওর একটা অংশ যখন বাদ দিবেন অথবা ভিডিওর মাঝখানে কোনো অংশ যখন বাদ দিবেন তখন আমাদের এই স্লিপ এটা ব্যবহার হবে, এবং কীভাবে করবো আমরা দেখবো এটা। তার নিচে এটা আমাদের এই যে টাইম, একটা ভিডিও এডিটিং এর কোন অংশের কতটুকু এখানে সেকেন্ড আকারে দেখা যাচ্ছে, প্রতি 10 সেকেন্ড এখান থেকে পর্যন্ত এইটাকে আপনি এই স্কেলটা 10, ভিডিও যখন আমাদের এখানে আসবে তখন আমরা এই স্কেল 10 আমরা এগুলো করে দেখতে পারবো। তুমি বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? এরকম করে আমরা করতে পারবো। এটা গেল। এরপরে আমরা যেটা করতে পারি, এই এরপরে নিচে দেখেন এখানে ট্রাক আছে বিভিন্ন, এই ট্রাক গুলো আমরা ট্রাকে আমরা এক একটা ট্রাকে আমরা এক একটা জিনিস অ্যাড করব। কোন ট্রাকের ব্যবহার গুলো আমরা দেখবো, এখানে ট্রাক অ্যাড করার জন্য এখানে প্লাস চিহ্ন দিলে এখানে ট্রাক অ্যাড হচ্ছে, এরকম করে আমরা এখানে ট্রাক অ্যাড করি। এবং সেইখানে এই ট্রাকের কাজ যে আপনি ভিডিও একটা ট্রাকে রাখবেন, অডিও একটা ট্রাকে রাখবেন, এই জিনিসগুলো এটা আমরা এখানে অ্যাড করা দিব। তো এইগুলো এটা হচ্ছে আমাদের জাস্ট এই টুলস পরিচিতি। এখানে আমরা এইগুলো দেখতে টুলস এটা এটা আমরা বাদ দিয়ে দিই মার্কার রং। তো এখন আমরা এখানে কিছু ভিডিও অ্যাড করব এবং সেগুলোর প্রত্যেকটার একটা একটা করে এডিট করা দেখবো যে কিভাবে এগুলো এডিট করতে হয়। তো প্রথমে হলো আমরা এখানে মিডিয়া অ্যাড করব, যেটা সবার আগে দেখেন আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে এখানে সবগুলোর কাজ দেখবো। তো আমরা এখানে সব ধরনের ভিডিও অ্যাড করব, মিউজিক, অডিও, ভিডিও এগুলো আমরা সব অ্যাড করব। তো এখানে দেখেন আমার একটা ফাইলে এখানে কিছু ভিডিও এবং অডিও মিউজিক এগুলো আছে, তো আমরা এগুলো এখানে অ্যাড করব। তো আমি এই ইমেজ, এগুলো ভিডিও, এগুলো হচ্ছে MP3। তো আমরা এই MP3 গুলো না দিতে পারি 1-1.5 মিনিট, এটা দিতে পারি, বেশি বড় ভিডিও মিউজিক দরকার নেই। এই দুইটাই দুইটা ভিডিও অ্যাড করি, এইগুলো অ্যাড করি, আর যেটা যেটা আপনি এডিট করতে চাচ্ছেন আপনি সেটা সেটা এখানে অ্যাড করে দেবেন। আমরা এই তিনটা ভিডিও অ্যাড করলাম আর ভিডিও অডিও অ্যাড করে এটা ওপেন করলাম। ওপেন করলে আমরা দেখবো যে এখানে সেই ভিডিওগুলো এখানে আমরা পাবো, আপনি যা যা অ্যাড করবেন। তো আমরা এখানে ভিডিও অ্যাড করছি। তো সবার আগে আপনি যদি আপনার আমরা যেহেতু ভিডিও এডিটিং করবো, আমাদের মেন হচ্ছে ভিডিও, আমরা ভিডিওটাকে ফার্স্ট ট্র্যাকে রাখবো, বা যেটা আপনার মেন আপনি যেটা এডিট করতে চাচ্ছেন। কারণ ব্যাকগ্রাউন্ড এক নাম্বারটা হচ্ছে, এক নাম্বার ট্র্যাকে আপনি যেটা রাখবেন সেটা হলো সবার পিছনে থাকবে, সবার পিছনে মানে প্রথম প্রথমে আপনি এক নাম্বার ট্র্যাকে যেটা ট্র্যাকে রাখবেন সেটা থাকবে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে। আপনি পরের ট্র্যাকগুলোতে যেগুলো অ্যাড করবেন সেগুলো আপনি ছোট বড় কম বেশি করতে পারবেন, কিন্তু এই তাহলে আপনি ফার্স্ট ট্র্যাকটা সবসময় জন্য সঠিক থাকবে। তো এই ট্র্যাক 1-এ আমরা ভিডিও অ্যাড করে দিই। এখান থেকে ধরেন আমরা এই ভিডিওটা অ্যাড করলাম এখানে, তো এখানে ভিডিও। তো আগে আমরা অ্যাড করি তিনটা ভিডিও পরপর অ্যাড করে দিই, এরপরে এই পাখির এই ভিডিওটা আমরা অ্যাড করি, এরপরে আমরা এই ফুল এই ফুলের ভিডিওটা অ্যাড করি। তো সব মিলে দেখেন এই পর্যন্ত আমাদের ভিডিও আছে হচ্ছে 1.05, 1 মিনিট 5 সেকেন্ড। তো আমরা এই পর্যন্তই কাজ দেখবো, এটাই আমরা বারবার দেখে আমরা পুরোটা কভার করতে পারবো। এখন যদি এটা আমরা ওপেন করি তাহলে ভিডিওটা এখানে ওপেন হবে, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে দেখেন ভিডিওটা কতটুকু। তো আগে আপনি যে ভিডিওগুলো অ্যাড করতেছেন সেই ভিডিওগুলোর সাইজগুলো দেখেন যে সেটা কেমন, এইটা এতটুকু, পরেরটা পরেরটাও এতটুকু, সবগুলো ঠিক আছে কিনা দেখেন। তাহলে আমরা এটাকে আর একটু বড় করব, কাভার বড় করে নেব। তো সবগুলো ভিডিওর সাইজ ঠিক আছে। এখন আপনি কি করবেন, সবগুলো ভিডিওকে আমরা এই ডিসপ্লের মতো যদি বড় করতে চাই, এটা এই ভিডিওটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে ফিট করে দেন। তো এটা এই পর্যন্তই আছে। এরপর আমরা কি করতে পারি, তাহলে এটাকে একটু জুম করতে পারি। এখানে মাউস থাকা অবস্থায় মাউস মাউস দিয়ে কার্সর এটা নিয়ে এটা সিলেক্ট করে এখানে এসে আপনি এটা যদি এরকম করেন, তো দেখেন এটা জুম হলো। তো আমার এতটুকু রাখি 60%, তাহলে সবগুলোকে 60% করে দিই। এটা এটাকেও আমরা
এখানে আসার পরে বুঝতে পারবেন। দেখেন এটাও 60%, পরের ব্লক 60%, তাহলে আমাদের এটা কমপ্লিট। যে আমরা ভিডিওটাকে একই মাপে নিয়ে নিব, এখান থেকে আপনি দেখবেন কোন মাপে আপনার এই ডিসপ্লে পর্যন্ত থাকে, আর ফিট করে দিলে সেটা। এবার দেখেন এবার আরেকটু বাড়ছে পুরোটা, তো সবগুলো ভিডিও। এই ভিডিওর সাইজটা আগে আপনারা ঠিক করে নেবেন, একটা যদি এতটুক হয় আর একটা যদি এর থেকে ছোট হয়। আপনি যদি একাধিক ভিডিও একটা ট্র্যাকে অ্যাড করেন, তাহলে সবার আগে যেটা করবেন এই ভিডিওগুলোর মাপ সঠিক করে নেবেন। সেটা করতে পারেন ভিডিওগুলো সিলেক্ট করে এখান থেকে ফিট করে দেবেন বর্ডের সাথে, তাহলে দেখবেন যে এই বর্ডের যে মাপ সেই মাপটাতে ওরা নিয়ে নেবে। আচ্ছা, এটা গেলো এক নাম্বার কাজ। এখন এই ভিডিও ওপেন হলো, সিম্পল অনেক, যে ভিডিও আমরা ওপেন করে দিলাম। এখন যদি চাই যে ভিডিওতে আমরা মিউজিক অ্যাড করতে চাচ্ছি, সেকেন্ড ট্র্যাকে আমাদের এখানে মিউজিক আছে, আমরা মিউজিক নিয়ে আসি এই ভিডিও, এটা আমরা সেকেন্ড ট্র্যাকে দিয়ে দিলাম। এই ভিডিওটা অনেক বড়, এই মিউজিকটা অনেক বড়, দেখেন মিউজিক অনেক বড় হয়ে যাচ্ছে আর আমাদের ভিডিও এই পর্যন্ত। আর এখানে আমরা দুইটা দুইটা অ্যাড করব, তো দুইটা ভিডিও আমরা অ্যাড করব। প্রথমটা বাদ দিই, প্রথমটা এটাকে আমরা সিলেক্ট করে এটাকে কন্ট্রোল বোর্ড থেকে ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে। তো আমাদের আমরা চাচ্ছি এখানে ছোট এটাকে নিয়ে আসতে। এটা দেখেন কত সেকেন্ডটা, এটা হচ্ছে 5 সেকেন্ড, এক মিনিটে কিন্তু এটা আমাদের মিউজিক। এই মিউজিকটা আছে হচ্ছে কত কতটুকু দেখেন 10-12 সেকেন্ডের মতো। এটার পরে আমরা সেকেন্ডটাকে নিয়ে আসি, এই যে আমরা দুইটা ভিডিও অ্যাড করলাম, দুইটা মিউজিক অ্যাড করলাম, তাহলে নিচে তিনটা ভিডিও আর উপরে দুইটা অডিও। এখন আমাদের ভিডিও আছে এই পর্যন্ত, তাহলে মিউজিকটা আমাদের এত দরকার নেই। তা আমরা কি করতে পারি, মিউজিক বাড়তিটুকু বাড়তি মিউজিকটুকু আমরা কাটিয়ে দিতে পারি। সেটা করার জন্য আমরা এই যে যে স্কেল, এখানে একটা পয়েন্ট দিয়ে এরকম পয়েন্ট করে দিবেন, তাহলে আমাদের এটা এখানে চলে আসলো। এটাকে আরেকটু এদিকে বাড়াই দিতে পারি, মানে এটাকে আমরা রিমুভ করে দিই, মার্কার 3। এইটা দিয়ে আমরা এখানে এই যে যে স্কেলটা, এই স্কেলটা আপনারা এখানে এনে নিচের ভিডিওর সমান করে, তো আমাদের এই ভিডিও শেষ হবে। আর এখানে ভিডিও শেষ, ভিডিও শেষ, আমাদের সাউন্ডও শেষ হবে। আমরা এই সাউন্ড এই পাশেরটুকু কেটে দেবো। তো কাটার জন্য আমরা বলছি স্লিপ, যে আপনি স্লিপ আগে সিলেক্ট করে নিতে হবে, আপনি কোনটাকে কাটতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যেমন মিউজিক আমরা এটাকে কাটতে চাচ্ছি, মিউজিকটাকে সিলেক্ট করলাম, যে আমরা চাচ্ছি যে মিউজিকের এই পাশেরটুকু দরকার নেই, এর অতিরিক্ত, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করবো। মিউজিকটা অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক, এই অর্ধেক, দেখেন এখানে অর্ধেক আছে এবং এখানে অর্ধেক আছে। এই যেই পার্ট আপনার ইচ্ছা, আপনি এই পার্ট ডিলেট করবেন না এই পার্ট ডিলেট করবেন, এটা আপনি যখন কিবোর্ড থেকে ডিলেট অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ডিলেট যেটাই করেন, আপনি সবভাবে এটা ডিলেট করতে পারবেন। তো এটা ডিলেট করে দিলাম। এখন আমাদের যদি দেখি যে আমাদের ভিডিও আর মিউজিক এটা সমান, তো এটা আপনারা করে নিতে পারেন, নাকি ভিডিও আর মিউজিক সমান করে দিতে পারেন। ভিডিও আর মিউজিক সমান, দুইটা একসাথে আমাদের শেষ হয়ে যাবে। এটা হলো সিলিপ্টের কাজ, যে আপনি অতিরিক্ত কোনো একটা অংশ অথবা ভিডিওর মধ্যে যদি আপনি কোনো একটা কিছু আপনি বাদ দিতে চান। যেমন ধরেন এই আপনার একটা ভিডিও, এই ভিডিওর মধ্যে আপনি 10 সেকেন্ডের পর থেকে 20 সেকেন্ড পর্যন্ত 5 সেকেন্ড আপনি কাটিয়ে দিতে চাচ্ছেন, আপনি তো অবশ্যই আগে থেকে ঠিক করে নেবেন যে কোন জায়গা থেকে কাটবেন। তো এই 10 সেকেন্ডের এখানে স্কেলটা নিয়ে আসেন, যদি আপনার সঠিক জানা থাকে, 10 সেকেন্ডের স্কেল এখানে আনেন, এনে আপনি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় স্লিপ্ট করেন, যেটা স্লিপ্ট হলো। এখন আবার এটাকে টেনে 20 সেকেন্ডে নিয়ে আসেন, 20 সেকেন্ড, এই যে 20 সেকেন্ডে চলে আসলে এখন এটাকে আপনি আবার সিলেক্ট করেন মাঝখানেরটা, করে আবার সিলেক্ট করেন, তাহলে আমার এই যে এই এই অংশটুকু হলো 10 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, এটাকে আমি ডিলেট করে দিলাম। তাহলে আপনি চাইলে একটা ভিডিও অডিও যে কোনো কিছু হোক না কেন, আপনি সেটাকে কাটতে পারবেন, মানে বাদ দিয়ে দিতে পারবেন নির্দিষ্ট করে আপনি কতটুকু চাচ্ছেন, এটাকে নিয়ে আপনি ওখানে সিলেক্ট করে এবং পরেরটুকু আবার সিলেক্ট করে মাঝখানের ওই অংশটুকু ডিলিট করে দিতে পারবেন। তাহলে এটা ছিল আমাদের সিলেক্টের কাজ, সিলেক্টের কাজটা হয়তো আপনারা বুঝছেন। আর এই জিনিসগুলো পুরোটাই শেষ করে দিই। এখানে কাট, কাট বলতে আপনি জানেন যে কোনো একটা জিনিসকে আপনি কাট করতে চাচ্ছেন, যেমন এটা আমি কাট করতে চাচ্ছি, কন্ট্রোল এক্স, কাট হয়ে গেল। এবং আমি যদি বলি এখানে আমি আবার পেস্ট করবো, কন্ট্রোল ভি, তো এটা পেস্ট হয়েছে উপরে আলাদা একটা ট্রাকে, এটাকে আপনি টেনে এনে নিচের ট্রাকে দিয়ে দেবেন। তাহলে কন্ট্রোল সি দিয়ে এটা কপিও হয়, যে কন্ট্রোল সি তে কপি, আপনি পাশেই এখানে কন্ট্রোল ভি, তো এটা পেস্ট। তাহলে কোন একটা কিছুকে আপনি কাট করতে পারবেন, পেস্ট করতে পারবেন এবং সেটাকে আপনি পেস্ট করতে পারবেন। তো দেখেন এটাকে আমরা কন্ট্রোল সি করছিলাম, এখন এটাকে আবার আপনি কিবোর্ডে সিলেক্ট করে, যেটা সিলেক্ট করবেন আপনি যেটারই কাজ করতে যাবেন না কেন, সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা কিবোর্ড থেকে ডিলেট চাপ দিলে এটা ডিলেট হয়ে যাবে। তো ক্লিয়ার?
আমরা এই জিনিসগুলো বুঝলাম যে আনডু রিডু আপনি কন্ট্রোল জেড দিয়ে আনডু, কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু, এগুলো আমরা করতে পারবো, কাট করতে পারবো, কপি করতে পারবো, পেস্ট করতে পারবো আর সিলেক্ট করতে পারবো। তো এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন আমরা এই ভিডিও আমরা এখানে এনে মিউজিক এনে আমরা আগে এই জিনিসগুলো করে আমার এই ভিডিওগুলোকে আমি আগে ঠিক করব, মিউজিক আর ভিডিও দুইটাকে আগে ঠিক করব। তো দেখেন এখন আমাদের এই মিউজিক ঠিক আছে, আমার এই সাউন্ড আমার এই সাউন্ড প্রপার্টিস মানে সাউন্ডের এটা আপনি ঘুমাইতে পারেন এটা এখান থেকে, অথবা আপনার বক্স যেটা ঘুমাইতে মানে এডিটিং করার সময় আপনি আপনার বক্স থেকেও সাউন্ড ঘুমাই নিতে পারেন, সমস্যা নেই। এটা গেল তাহলে আমাদের এইটুক কাজ, আপনি আগে মিউজিক অডিও আনবেন। এখন এরপরে দেখি ভিডিও অ্যাড করলাম, যদি এখানে আপনি ইমেজ অ্যাড করতে চান এই ভিডিওর মাঝখানে কোনো জায়গা, তো সেই একই জিনিস আপনি এটাকে ইমেজটাকে আপনি আলাদা একটা ট্রাকে এখানে অ্যাড করে দেন, 3 নম্বর ট্রাকে। 3 নম্বর ট্রাকে আমরা এই ইমেজ অ্যাড করে দিতে পারি। এরপরে আপনি যে ইমেজগুলো আছে এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। তো একটার পর একটা ইমেজ এখানে আসবে। তো যদি এটা প্লে করি দেখেন এই ভিডিওর পরে এখানে আপনার মিউজিক ইমেজ চলে আসবে, এটার পরে আরেকটা ইমেজ আসবে এরকম। তো এইগুলো আপনি অ্যাড করা পারলেন। এখন এইগুলোর ভিতরে যেই আপনি ইফেক্ট অ্যাপ্লাই করবেন বা আদার্স যেগুলো আছে আমরা যেগুলো অ্যাপ্লাই করব সেগুলো এক একটা করে দেখি। আপাতত আমাদের ইমেজটা দরকার নেই, ইমেজ আমরা পরে আনি। ইমেজ বা তো সবার আগে যেটা আছে আপনি মিডিয়া অ্যাড করার পরে অ্যানোটেশন, যে আপনার যদি এখানে আপনি কোনো অ্যানোটেশন অ্যাড করতে চান, মানে আপনি ইউটিউবে যখন ভিডিও দিবেন বা একটা ভিডিওর কিছু লেখালেখির কাজ থাকতে পারে, যেমন ধরেন আপনি যদি একটা নাটক, একটা নাটক যদি আপনি করেন বা ওই শর্ট ফিল্ম যাকে বলে আর কি, এরকম যদি কোনো কিছু এডিট করতে চান সেক্ষেত্রে আপনার শুরুতে কিছু নাম ঠাম এগুলো এডিট করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি এইগুলো ব্যবহার করে অথবা আপনি ডিরেক্ট কোনো কিছু এইগুলো ব্যবহার না করে ডিরেক্ট এগুলো দিয়েও আপনি এখানে নাম অ্যাড করতে পারেন। যেমন আমি এটাকে এখানে অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম, তো এখানে যে নাম আপনার ডিরেক্ট আপনি নাম অ্যাড করে দিতে চান, তো সেক্ষেত্রে এটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি আপনার নাম লিখে দেন এবং এটাকে আপনি ছোট বড় করতে পারবেন কম বেশি। এরপর আপনি এটাকে ছোট করতে পারবেন এরকম করে, আপনি এটাকে ছোট করে আপনি এগুলোকে যেখানে ধরেন আমি এখানে দিলাম সেইভাবে করে আপনি এটা দিতে পারবেন। তো ভিডিওর শুরুতে ধরেন নাম হবে এখানে, এই নামটা কতক্ষণ থাকবে আপনি ধরেন নামটাকে কতক্ষণ রাখবেন সেটাও এখান থেকে ঠিক করে দিতে পারেন। আপনি যদি চান যে এই নামটাকে বেশিক্ষণ রাখবেন কত সেকেন্ড এখানে ধরে এটাকে টেনে দেন, তো এই যতখানি টানবেন, যদি আপনি বলেন এই ভিডিও শেষ পর্যন্ত তাহলে এই নামটা ভিডিও শেষ পর্যন্ত থাকবে। তো এই নামটাকেও আপনি একটা টাইম দিয়ে দিতে পারেন যে এইভাবে টেনে, এইভাবে টেনে ছোট বড় করা যায়, এখানে এটাকে টেনে এই যে এখানে এই কার্সর আসার পর এটাকে আপনি কতটুকু দিতে চাচ্ছেন এই নামটা, তো এই নামটার আপনি একটা সময় ফিক্সড এখান থেকে করে দিতে পারেন এরকম করে। তো ধরেন এটা আপনার ভিডিও শুরুতে আপনি যদি কোনো নাম বা কোনো কিছু কোনো টেক্সট অ্যাড করতে চান করতে পারেন। আবার ইউটিউব চ্যানেলের ভিডিওর ক্ষেত্রে দেখা যায় যে আপনার কি অ্যাড করার প্রয়োজন হতে পারে, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এরকম শেষের দিকে আমরা এখানে একটা কিছু অ্যাড করার প্রয়োজন হতে পারে। তো আমরা এখানে এই এরকম একটা দেখলাম, এখন আমরা এইগুলোর ভিতরে একটা দেখি যে সাবস্ক্রাইব আছে, আমরা ধরেন এটা অ্যাড করে দিতে চাচ্ছি এখানে, এখানে শেষের দিকে শেষের একটু আগে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো এটা যদি আমরা এখানে প্লে করি এ পর্যন্ত চলে আসি, তো এখানে শেষে ভিডিও শেষের দিকে চ্যানেল অ্যাড করে দিলাম সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এখানে এটা আসবে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা এটাকে এডিট করব সাবস্ক্রাইব, সো জাস্ট সাবস্ক্রাইব লিখলাম এবং এটাকে আপনি ছোট বড় করতে পারবেন এরকম করে, ঠিক আছে। এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন লেখাগুলোর, এখানে এই লেখা এখানে প্রপার্টিজ আসলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা, আপনি যেখানে প্রপার্টিজ যেখানে আপনি অ্যানোটেশন অ্যাড করবেন সেখানে সেটা সিলেক্ট করলে দেখবেন এই প্রপার্টিজে আপনার এটা ওপেন হবে এবং সেখান থেকে আপনি এই যে ফন্ট ফ্যামিলি ফ্যামিলি ফন্টের যে ফ্যামিলিগুলো আছে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, অন্য কোনো কালার দিতে পারবেন এই, তো এগুলো আপনারা নিজেরাই পারবেন যখন যেটা ভালো লাগে আপনি করবেন। অ্যালাইনমেন্ট করতে পারবেন এই টেক্সটার, সাইজ লেখার সাইজ এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন, এগুলো করতে পারবেন, ঠিক আছে।
তো সাইজ কম বেশি করার ক্ষেত্রে যদি আপনারা এটা ইউজ করেন, এটা যদি ইউজ করেন তাহলে অবশ্যই এভাবে করবেন। এভাবে করলে হবে কি, আপনার ওই ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটার সাথে এইটা কম বেশি হবে। সো আপনি অ্যালাইনমেন্ট, এগুলো স্টাইল, এগুলো ফন্টের স্টাইল, এগুলো করতে পারবেন। তো এটাকে আপনি আবার টেনে এইখানে নিচের দিকে দিয়ে দেবেন, অথবা যেখানে আপনি দিতে চাচ্ছেন সেখানে দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের কি অ্যানোটেশন, যে আপনি কোনো টেক্সট যদি অ্যাড করতে চান। তো এখানে কয়েক ধরনের অ্যানোটেশন আছে, আপনার যখন যেটা প্রয়োজন, আপনি যদি কোনো এ ধরনের কোনো কিছু অ্যাড করতে চান, এরপরে এগুলো যদি অ্যাড করতে চান, এগুলো আপনারা পারবেন। সবগুলো একই রকম, একই নিয়ম। সেগুলো আমাদের অ্যানোটেশন, ধরেন আমাদের একটা ভিডিও, আমরা এক প্রথমে আমরা অ্যানোটেশন দিলাম, প্রথমে আমার নামটা সবাই দেখবে যে আমি কে বা আমি কি করি। এ ধরনের আপনি এখানে কিছু অ্যাড করে দিতে চাইলেন, তো আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারবো। আমি একটু বাড়াই দিলাম। তো প্রথমে সবার আগে এই নামটা হবে, তারপরে ভিডিও হলো, ভিডিও হওয়ার পরে শেষের দিকে আবার বলতেছি যে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো টেনে আবার এখানে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এই দুটো জিনিস ক্লিয়ার, যে আমরা মিডিয়া অ্যাড করতে পারবো এবং অ্যানোটেশন অ্যাড করতে পারবো। এরপরে যেটা আছে ট্রানজিশন, আগেই বলছি যে একটা ইমেজ, যদি আমাদের দুইটা ইমেজ থাকে অথবা দুইটা ভিডিও থাকে, যেমন এখানে দেখেন আমাদের অলরেডি তিনটা ভিডিও আছে, এই একটা ভিডিওর পর আর একটা ভিডিওকে আপনি কিভাবে চাচ্ছেন। এটা আবার কি হলো, একটা ভিডিওর পর আপনি আর একটা ভিডিওকে কিভাবে চাচ্ছেন, এইগুলো বোঝার জন্য আমরা এই দুই ভিডিওর মাঝখানে আমরা কি করতে পারি, ধরেন আমরা এটা টেনে এনে এই দুই ভিডিওর মাঝখানে দিয়ে দিলাম, এটা টেনে এনে এই দুই ভিডিওর মাঝখানে দিয়ে দিলাম। এখন যদি ভিডিওটা আমরা ওপেন করি, এদিকে টেনে এইখান থেকে আমরা ভিডিওটা ওপেন করি, দেখবেন একটা ভিডিও থেকে আর একটা ভিডিও কিভাবে ওপেন হচ্ছে, এভাবে করে আমাদের একটা ভিডিও থেকে আর একটা ভিডিও ওপেন হবে। তো এটা হচ্ছে হলো ট্রানজিশন, আপনার ভিডিওর ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে জিনিসটা বেশি প্রয়োজন। তো আমরা যদি এখানে একটা ট্রাকে ইমেজ অ্যাড করি, আমাদের এখানে মিডিয়াতে ইমেজ আছে, আমরা ইমেজ অ্যাড করে দেখি, এখানে আমরা ফোর্থ ট্রাকে ইমেজ অ্যাড করে দিই, এখানে দুইটা ইমেজ অ্যাড করি, এই ইমেজ আর এই ইমেজ, দুইটা ইমেজ অ্যাড করে এই দুইটার মাঝখানে আমরা একটা ট্রানজিশন ইউজ করবো। তাহলে এই ট্রানজিশন আমরা এখান থেকে এটা মানে একটা উল্টায় যে আরেকটা আছে, এই ট্রানজিশনটা টেনে আপনি দুইটার মাঝখানে দিয়ে দেবেন। তো ওকে, এখন আপনি এটা যদি প্লে করি, দেখবেন যে একটা ইমেজ উল্টায় যায় আর একটা ইমেজ এখানে আসে, এখানে যেগুলো একটা ইমেজ উল্টায় গিয়ে আর একটা ইমেজ এখানে অ্যাড করতে পারবে। তো এটাও ক্লিয়ার, ট্রানজিশন জিনিসটা, ট্রানজিশন আপনার এই আপনার একটা একটা ইমেজ অথবা একটা ভিডিও গিয়ে আর একটা ইমেজ একটা ভিডিও কিভাবে আসবে আপনি সেটা এখান থেকে দিতে পারেন। অনেক ধরনের ট্রানজিশন আছে, আপনার যে ট্রানজিশন এখান থেকে পছন্দ হয় আপনি সেটা এখান থেকে অ্যাড করে। এরপরে যেটা আছে বিহেভিয়ার্স, তো বিহেভিয়ার্সটা হচ্ছে হলো আচরণ, যে আপনাদের এই যে এখানে যে ইমেজটা এখানে যে আসলো, ইমেজটা এখানে কিভাবে আসবে, ভিডিও চলতেছে তো ইমেজ চলে আসবে হঠাৎ করে, এই ইমেজটা আসলে কিভাবে আসবে বা কিভাবে আসলে সেটা ই হয়। তো আমরা এখানে একটা বিহেভিয়ার অ্যাড করে দিতে পারি, এই ইমেজটাতে আমরা একটা বিহেভিয়ার অ্যাড করে দিব, যে ইমেজটা বোঝা যাবে যেভাবে দিলে তার উপর থেকে এমন কিছু দিই উপর থেকে আসবে, এরকম একটা, এটা ডান থেকে ডান দিক থেকে আসবে এবং ডানে বামে চলে যাবে, এইটা আমরা এখানে এনে এই ইমেজের উপর অ্যাড করে দিলাম। তো এখন যদি প্লে করি, তো দেখেন ইমেজটা কিন্তু এবার ডান দিক থেকে আসছে, আবার চলেও যাবে, এদিকে চলে গেল, চলে যায় আবার উল্টায় গিয়ে এটা শুরু। এরকম আমরা এখানে এই ইমেজের উপরে কি করতে পারি, বিহেভিয়ার দিতে পারি। শুধু ইমেজ না, আমাদের ওই যে অ্যানোটেশনসগুলো আছে সেটাতেও আমরা দিতে পারবো। তো এখানে আমরা আরেকটা দিই, কারণ এটা এনে এই এটাতে দিলাম। এরপর যদি আমরা এই ভিডিওটা ওপেন করি, এই ভিডিওর এই ইমেজটা এভাবে আসবে, এরপরে এটা উল্টে যায় আরেকটা আসবে, এখানে উল্টে যায় আরেকটা আসবে, এটা কি হচ্ছে এরকম, মানে মাঝখানে মুছে যাচ্ছে, মুছে যে আবার আসতেছে, এটা হলো এটা। আমরা যদি লেখাগুলোর উপরে এই বিহেভিয়ার অ্যাড করতে চাই, তো লেখাগুলোর উপরে বিহেভিয়ার অ্যাড করে দেখি কেমন হয়। এই লেখাটা আমরা বিহেভিয়ার অ্যাড করতে চাচ্ছি, যে এটা কিভাবে আসবে। তো এখান থেকে এই ভিডিওটা নিয়ে আমরা এখানে অ্যাড করে দিই, এরপরে আমরা এটা যদি ওপেন করি ভিডিও, তো দেখেন ভিডিওটা এখানে যেভাবে আমরা দেখছিলাম, যেটা অ্যাড করছি যে এটা কিভাবে আসছে আর কিভাবে গেল। তো এরকম করে আপনি এই লেখাটার উপরে যখন আমরা এই ধরনের একটা বিহেভ অ্যাড করে দিব, তখন আরো বেশি সুন্দর লাগবে জিনিসটা, যে ছোট মানে নিজে আবার চলেও যাচ্ছে এখানে একটা ঢেউয়ের মতো। শেষেরটাতে যদি আমরা অ্যাড করতে চাই, শেষেরটাতেও আমরা এরকম বিহেভিয়ার অ্যাড করে দিতে পারবো। এখানে এনে আপনি এখান থেকে যে বিহেভিয়ার আপনার পছন্দ হয়, যেটা ডান দিক থেকে আসবে, এসে আমরা এই বিহেভিয়ারটা এখানে অ্যাড করে দিই, এটা ডান দিক থেকে আসবে।
কথা, এটা হচ্ছে আমাদের বিহেভিয়ার। তো আপনি এই বিহেভিয়ারটা আপনি অ্যাড করতে পারবেন, এভাবে করে আপনার যেটার উপরে প্রয়োজন হয় আপনি সেভাবে বিহেভিয়ার অ্যাড করবেন। আচ্ছা, এরপরে এরপরেটা কি আছে? অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা কি, যে ধরেন আমাদের এই ভিডিও এই ভিডিও এই ভিডিওটা এই ভিডিওটা ধরেন একটা পাখি আছে, তো আমরা চাচ্ছি যে ভিডিও চলাকালীন আমরা পাখিটাকে একটু জুম করে দেখাব। তো এইখানে এইখানে ধরেন ভিডিও শুরু করে যে পাখি আছে এইখানে থাকা অবস্থায় আমরা চাচ্ছি এই পাখিটা এখানে জুম হবে শুরু। তো এই পাখিটাকে আমরা জুম করে দেখাবো এবং কতটুকু সময় জুম হবে, কতটুকু এইভাবে চলবে আমরা সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ধরেন এইভাবে এই এটা আমরা এখানে ওপেন করে এরপরে আবার এটাকে বড় করে দিই। এখানে এই অংশটুকু আপনার এই প্রোডাক্টে কিছু আপনি অ্যাড করতে পারেন। এরপরে এছাড়াও এই পাশে আরো কিছু অ্যানিমেশন আছে, যে ভিডিওটা কিভাবে কোন সময় কিভাবে কতটুকু কি হবে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এগুলো আপনি এক একটা নিয়ে টেনে ব্যবহার করে দেখে বুঝতে পারবেন। যে এই যেমন এটার কথা যদি আমি বলি, এটা আমরা যদি এখানে অ্যাড করে দিই, ধরুন এটার ক্ষেত্রে যদি আমরা এটা অ্যাড করে দিই, এই ভিডিওটা কি হবে হালকা এখান থেকে এইখানে চলে যাবে। তো এটা যদি আমরা অ্যাড করতে চাই, এটাকে টেনে আমরা এখানে অ্যাড করলাম এবং এই ভিডিওটাকে আমরা দেখতেছি যে এখানে যখন শুরু হবে এইটা এটাকে আমরা এইখানে টেনে এইখানে দিলাম, যে এইখান থেকে এটা শুরু হইতে শুরু করবে আস্তে আস্তে করে এটা এই পর্যন্ত যাবে গিয়ে, অথবা এইখানে গিয়ে এটা এরকম হবে। এখন যদি এই ভিডিওটাকে আমরা ওপেন করি, যদি এখন এই ভিডিও ওপেন করি ভিডিওটা আস্তে আস্তে কি হবে ছোট ছোট করে এটা কর্নার দিকে চলে এরকম। আপনি বিভিন্ন সাবস্ক্রাইবার্স শেষের দিকে আপনাদের হিসাবে অ্যাড করে দিতে পারেন। এখানে কিছু এখানে এরপর আপনি কি করতে পারেন, এটা ভিডিওটা ওইদিকে চলে যাবে, আপনি এখানে কিছু ধরেন নাম বা অ্যাড্রেস, আপনার এখানে আপনি নাম বা অ্যাড্রেস কিন্তু চলে গেল, এখানে আপনি এখানে কিছু নাম ঠিকানা এরকম একটা কিছু অ্যাড করে দিতে পারেন। এরপর এটা সাবস্ক্রাইব, এখানে সাবস্ক্রাইব আসবে, এখানে আপনি আরো কিছু নাম অ্যাড করে দিতে পারেন। তো এইভাবে সাইডে দেখতে সাইডে দেখতে খালি জায়গা না, জুমের মধ্যে কিছু অ্যাড করতে পারবো। কোয়েশ্চেন গুলো আপনি নোট করে রাখেন, আপনি ক্লাস মানে এটা শেষ করে এরপরে বলবেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য ভালো, কারণ যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আপনারা যখন এই রেকর্ডটা দেখবেন তখন হয় কি যে রেকর্ডের মাঝখানে এক্সট্রা কিছু ঢুকলে পরে সেটা আপনাদের জন্য পরে বিরক্ত লাগতে পারে। তো আগে ক্লাসটা শেষ করি, এরপরে আপনারা কোয়েশ্চেন করবেন, সমস্যা নেই। তো এটা হলো অ্যানিমেশন। তো অ্যানিমেশন আপনি এভাবে করে করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আবার চলে আসি শুরুতে। আমরা কিন্তু একটা ভিডিওর মধ্যে সবগুলো ইফেক্ট দেখতেছি একটা একটা করে, যে সবগুলোর ব্যবহার দেখাই দিচ্ছি। আপনার একটা ভিডিওতে যে সব কিছু প্রয়োজন হবে তা না, যখন আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু অ্যাপ্লাই করবেন। এরপরে যেটা আছে কার্সর ইফেক্ট, আমার এই ইমেজে কার্সর ইফেক্ট তো নেই, কোনো কার্সর নেই, তো কার্সর ইফেক্ট আমার প্রয়োজন নেই। কিন্তু আপনারা যখন একটা, যেমন এই যে আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডে আমি যদি এই ভিডিওটাকে এডিটিং করতে চাই তখন আমার এই কার্সর ইফেক্টের প্রয়োজন আছে। ভয়েস ন্যারেশনটা কি, ভয়েস ন্যারেশন এবং অডিও ইফেক্ট। ভয়েস ন্যারেশন আগেও তখন বললাম যে আমরা এই যে এখন আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি, এখন আমার প্রয়োজন হচ্ছে যে এটা রেকর্ড করার। তো এখানে ভিডিও চলতে থাকবে এবং আমার এই ভিডিওতে কোনো সাউন্ড ছিল না, অথবা আমি চাচ্ছি যে এই সময় আমার একটু সাউন্ডের প্রয়োজন। ধরেন আমি চিন্তা করলাম যে আমার এই 40 সেকেন্ডে এসে আমার এখানে কিছু সাউন্ড অ্যাড করতে হবে। এই 40 সেকেন্ডে এসে আমি এটা স্টার্ট করে, এটা আমি স্টার্ট করে এটা স্টার্ট করে দিলাম। তো এটা স্টার্ট করে যে এখন আমি কথা বলতেছি, আগের সাউন্ড অফ হয়েছে এবং এই সাউন্ডটা রেকর্ড হচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি চাচ্ছেন যে এই ভিডিওর কতক্ষণ পর্যন্ত আমার এই সাউন্ডটা হবে, এখন আমি এটাকে স্টপ করে দিই। তো এটা স্টপ হলো, এখন যদি এটাকে আমি সেভ করে দিই তাহলে এটা আমার কতক্ষণ অ্যাড হয়েছে যদি দেখি, যে 40 সেকেন্ড থেকে এখানে যদি শেষ সময় আসি, তো এইটা হচ্ছে আমাদের শেষ। এখানে যদি ধরি তাহলে ধরেন প্রায় 40 থেকে 54 পর্যন্ত আমরা এখানে এক্সট্রা একটা কি অ্যাড করলাম, সাউন্ড অ্যাড করে দিলাম।
এই সাউন্ড আপনি এভাবে যে আপনার ভিডিওর মধ্যে যদি সাউন্ড রেকর্ড করে, সাউন্ড রেকর্ড করে যদি আপনার কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয়, তো আমাদের এই ভিডিও যখন আমরা এই ভিডিওটা সার্ভ এখান থেকে, তো দেখবেন যে এই সাউন্ডটা আপনি পাবেন। এই সাউন্ডটা আপনি পাবেন, তো এই সাউন্ড পাইতে হইলে আপনাকে দেখেন এই সাউন্ড ইফেক্ট থেকে আপনি কি করতে পারেন, নিচের এই সাউন্ডটাকে আবার কমায় দিতে পারেন, যে আপনি যতটুকু চাচ্ছেন ওই সময়ে এই সাউন্ডটা থাকবে না। যদি এমন হয় তাহলে আমরা এই সাউন্ডটাকে কমায় দিতে পারি। তো কয়েকভাবে আপনি এখানে কমাই দিতে পারেন, সাউন্ড ইফেক্ট থেকে সাউন্ড এনে, অথবা আমি যতটুকু চাচ্ছি যে এই সময়টুকু, এটা আপনি কয়েকভাবে করতে পারেন। দেখেন আমি বলি এখানে এনে, এই যে যেটা আছে আমার এখানে 40 সেকেন্ড ধরেন, এতটুকু এখানে আমি কার্সর এনে আমরা জানি যে স্ল্যাপ করে সাউন্ড আমরা কেটে দিতে পারবো, এতটুকু এবং এতটুকু, এই এতটুকু। তো এটাকে আবার এখানে স্ল্যাপ করলে আমার এই মাঝখানের টুক কি হলো, কেটে দিলাম। তো আমি সবগুলোই দেখাচ্ছি, আপনি এটাকে কেটে দিয়ে আপনি কি করতে পারেন, এটাকে টেনে এখানে অ্যাড করে দিতে পারেন, এই যে এখানে অ্যাড হলো। এভাবে করে আপনি এটা অ্যাড করতে পারেন। এই হলো একটা, আপনি চাইলে এটা পারেন এখান থেকে শুরু করে আমাদের বাজবে এটা, এভাবে করে এটা সাউন্ড শেষ হয়ে অফ হয়ে গিয়ে আমাদের রেকর্ডার সাউন্ড হয়। এখন আমি এটা ভিডিওর মধ্যে এরকম হলে এটা বিরক্তিকর হতে পারে, আমরা এরকম না করে আমরা একটু অন্যরকম করবো, এটা কাটবো না। এটা না কেটে আমরা কি করতে পারি, অথবা এটা কেটে আমরা একটু অন্যভাবে চেষ্টা করতে পারি। এই যে এটা আমাদের কাটা অংশ, এতটুকু আমরা এইখানে সাউন্ড ইফেক্ট দিয়ে দিতে পারি। সাউন্ড ইফেক্টটা কেমন, কারণ এইটাই আমরা নিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে এটাকে আমরা কমাই দিলাম, হালকা সাউন্ড থাকলো এখানে এরকম। এরপর যদি এটা প্লে করি, কথা বলতেছি আগের সাউন্ড অফ, এখানে সাউন্ড আসে হালকা, খুব কম, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ভিডিও প্লে করি, এই সাউন্ডটা এখানে হালকা এই সাউন্ডটা কমে যাবে, অথবা আপনি এটাকে কি করতে পারেন, এই সাউন্ড এখানে যা আছে তাই থাক, আমরা এটাকে অন্যভাবে করতে পারি। সেটা হলো এটাকে আমরা এখানে মাঝখানে ডাবল ক্লিক করে আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে দিই, আমরা এখানে ডাবল ক্লিক করে একটা পয়েন্ট দিয়ে দিই, এখানে ডাবল ক্লিক করে একটা পয়েন্ট দিয়ে দিই, দিয়ে আমরা এটাকে কমাবো এভাবে, এটাকে এভাবে কমাবো, এটাকে একদম কমাই দেবো, একদম কমাই দেবো যেখানে কমে গেল, এবং এরপর এখান থেকে হালকা করে বাড়তে থাকবে। এখানে একটা কার্সর, এখানে একটা পয়েন্ট দিয়ে সেটাকে আবার উঠাই দেবো। তো এটা কেমন হবে, যে সাউন্ড আপনি যখন কথা শুরু করবেন এই সাউন্ডটা ধাপ করে কমবে না, আপনার কথা শুরু হবে এই সাউন্ডটা কমতে থাকবে, এবং শেষের দিকে এসে আবার কি সাউন্ডটা বেড়ে আগের সাউন্ডের সাথে মিলে যাবে। এবার যদি এটা প্লে করেন, সাউন্ড কমে গেল, কথা বলতেছি এখানে কথা হচ্ছে, সাউন্ড কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে, সাউন্ডটা অল্প সাউন্ড আছে যতক্ষণ পর্যন্ত। এরপরে এটা আবার এই ভিডিওর কত সাউন্ডটা আবার বাড়লো, তবে এখন আমি এটাকে স্টপ করে আবার এই যেটা শুরু, ঠিক আছে। তো আপনি এরকম সাউন্ড ইফেক্ট দিতে পারবেন যে কোনো একটা সাউন্ডে, যেমন এই সাউন্ডে আপনি এখান থেকে কোনো একটা ইফেক্ট এনে এভাবে করে আপনি ওই সাউন্ডটাকে কম বেশি করতে পারেন, অথবা একদম কমাই দিতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে এখানে একটা সাউন্ড ইফেক্ট দিই, এই ইফেক্টটাকে আপনি একদম কমাই দিতে পারেন, তাহলে জিরো, আবার এটাকে আপনি বাড়াইতে পারেন। আপনার এখানে এই যে যে পয়েন্ট, এখানে ডাবল ক্লিক করে আপনি কোনো একটা পয়েন্ট চিহ্নিত করে আপনি কোনো একটা অংশের সাউন্ড কম বেশি করতে পারেন, কোনো একটা জায়গায় একদম কম, আবার কোনো একটা জায়গায় আপনি অনেক বাড়াই দিলেন, অনেক বাড়াই দিলেন, এরকম করতে পারেন। এরকম করে আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিতে পারি আপনি যেভাবে চান। যেমন এটা যদি দেখি, এটা কমলো, আবার এখানে একটু বাড়লো, আবার এখানে কমে যাবে, এরপর আবার এটা বেড়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের সাউন্ড ইফেক্ট। তো আপনার ভিডিওর মধ্যে আপনি একটা ভিডিও এডিটিং করবেন, যখন যতটুকু যেটার প্রয়োজন আপনি সেটার ততটুকু ব্যবহার করবেন। তো এটা ছিল আমাদের এইগুলো। আর একটা আমাদের প্রয়োজন হয় অনেক বেশি, সেটা হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ। তো সেটা হতে পারে আপনার কোনো একটা ইমেজের, আপনি যদি চান কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করবেন, তাহলে ধরেন এটাই যদি আমি বলি যে আমি এইটার ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করতে চাচ্ছি, এই ইমেজটার উপরে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে আচ্ছা এটা উপরে নিয়ে যাক, ধরেন এটা আপনি এই ইমেজটা, এটাকে আপনি সিলেক্ট করে এটার উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাড ভিজুয়াল ইফেক্ট থেকে রিমুভ এ কালার, রিমুভ এ কালার, অথবা এটা পুরোটাই বুঝুন অ্যাড ভিজুয়াল ইফেক্ট। আপনি এখানে বিভিন্ন কালারের ইফেক্ট দিতে পারবেন, অ্যাড ভিজুয়াল ইফেক্ট থেকে আপনি রিমুভ এ কালারে গিয়ে এখানে আপনি একটা বিরাশের মতো পাবেন, এই বিরাশটা ক্লিক করে এরপর এখানে এনে জাস্ট এরকম ক্লিক করেন, তো দেখবেন যে এই পিছনের ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার, যদি সেটা একটা গ্রিন কালার হয় অথবা যে কোনো একটা সিঙ্গেল একটা কালার যদি হয়,
তাহলে কালারটা রিমুভ হয়ে যাবে। এবং আপনি চাইলে এটাকে এখন কি করতে পারেন, এটাকে একটু ছোট করে কোন একটা জায়গায় আপনি দিতে পারেন, আপনি যদি এভাবে অ্যাড করতে চান। অনেক সময় আপনাদের প্রয়োজন হতে পারে, অনেক সময় আপনারা দেখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলতেছে এবং এখানে কেউ একজন এভাবে কথা বলতেছে, এখানে কেউ একজন কথা বলতেছে, তো সেটা ভিডিও, ভিডিওটাই সে কি করে পিছনে তার একটা গ্রিন কালার থাকে অথবা এক কালার থাকে, সেই কালারের সে সামনে, যেমন আমি যে একটা ক্লাস রেকর্ড করতেছি আপনাদেরকে আমি শিখাচ্ছি, আর আমার ক্লাস স্ক্রিন রেকর্ড হচ্ছে আর পিছনে আমার একটা পিছনে এক কালারে আমার আমার ফেস রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটাকে আমরা এখানে অ্যাড করে দিয়ে পিছনের কালার রিমুভ করতে পারবো। তো সেটা কিভাবে যদি আমরা দেখি, আমরা সেটাও একটু দেখবো যে সেটা আমরা কিভাবে করতে পারবো। আচ্ছা, এটা দেখার জন্য এই দেখেন আমি এখানে একটা ভিডিও যেটা পিছনে গ্রিন কালার আছে এটা আমি অ্যাড করছি, তো এটাকে আমরা এখানে এনে রেখে দিই। ধরেন এই সময় থেকে এটা ধরেন শুরু হলো, তবে আমরা শুরু থেকে চাচ্ছি যেটা থাকুক আমরা শুরু থেকে এটা দেখাবো। তো এখানে এসে আপনি এটা রিমুভ কালার করবেন, এটা আসলে এটাকে আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেম একই জিনিস অ্যাড ভিজুয়াল ইফেক্ট থেকে রিমুভ কালার, তো দেখেন কালার রিমুভ হয়ে গেল। যদি ডিরেক্ট এখান থেকে না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এসে এটা ধরে এখানে দিবেন কালার ব্যাক, আবার এখান থেকে এটা গিয়ে কালার রিমুভ। আপনি চাইলে এখানে অন্য কালার যদি দেন, তো এটাকে আপনি এখান থেকে অন্য কালার দিয়ে দেবেন, অন্য কালার দেওয়া যাবে, অন্য কালার আপনি এখানে দিতে পারবেন। আচ্ছা, অন্য কালার নিচ্ছেন, এটাই এটাই নিচ্ছেন, অন্যগুলো নিবেন যেতে এটা গ্রিন কালার একটা কালার দেওয়া, তো আপনারা এখানে কালার দিতে পারবেন। তো এটা আপনি নিয়ে এটা রিমুভ হয়ে গেল। এখন হচ্ছে কি, এটাকে আপনি ছোট করবেন। এই যে ধরেন আপনার দুইটা ভিডিও ছিল, একটা ভিডিও এই যে ব্যাকগ্রাউন্ডে আপনার এক নম্বরে আছে, এক নম্বর ট্র্যাকে আমার ভিডিওগুলো আছে, দুই নম্বর ট্র্যাকে আমি আমার যে আমি যে কথা বলতেছিলাম সেই কথা বলার ভিডিও, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হলো গ্রিন অথবা অন্য কোনো কালার, সেটাকে আমি গ্রিনটাকে রিমুভ করে দিয়ে যে আমি এখানে ধরেন কথা বলতেছি এটা, তো দুইটা ভিডিও এখন একসাথে চলবে। দেখেন যদি এটা হয় ভিডিও এখানে চলবে, বুঝবেন কিভাবে, এই দেখেন এখানে যে আগুন উঠতেছে নামতেছে তার মানে দুইটা ভিডিও এখন একসাথে চলতেছে। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিছি, ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে দিয়ে এটা হচ্ছে আমাদের এই ধরনের কাজ আপনার করা লাগবে। যখন আপনি স্ক্রিন রেকর্ড করে কোনো একটা টিউটোরিয়ালের ভিডিও করবেন, তো আপনি ফ্রন্টে থেকে কথা বলবেন আর ব্যাকগ্রাউন্ডে আপনার কি থাকবে, আপনি যেই বিষয়ে টপিকস ক্লাস করাচ্ছেন মাউস দিয়ে যে আপনি কথা বলে কাজ দেখাচ্ছেন, আর আপনি দুইটাই একসাথে, তো দুইটা আপনি ভিডিও হবে, দুইটাকে পরবর্তীতে আপনি কি করলেন এখানে ভিডিও এডিটিং এ এসে অ্যাড করে দিলেন। তো এভাবে অ্যাড করতে হয় এবং কামতাসিয়া দিয়ে এটা খুব সুন্দরভাবে করা যায় আর এটার ব্যবহারও অনেক। আচ্ছা, এরপরে আর কি বাকি থাকে সেটা হচ্ছে হলো প্রপার্টিজ। এই প্রপার্টিজে আপনি প্রত্যেকটার প্রপার্টিজ আপনি দেখতে পারবেন, এডিট করতে পারবেন। যেমন একটা ভিডিও, ভিডিও ক্লিক করে যদি আমরা এই প্রপার্টিজে আসি, এই ভিডিওর প্রপার্টিজে এটা আপনি এখান থেকে একটা ভিডিওকে প্রপার্টিজ চেঞ্জ করতে পারেন। এখানে তিনটা যে রোটেশন, কোনো একটা ভিডিওকে যদি রোটেশন করতে চান রোটেশন করতে পারবেন, এই যে দেখেন এখানে রোটেশন করতে পারবেন, আপনি কিভাবে যতটুকু রোটেশন করতে চান। ধরেন এই ভিডিওটা এভাবে আছে, আপনি এভাবে রোটেশন করে দিলেন, ভিডিওটা এভাবে চলবে, রোটেশন করতে পারবেন যেভাবে আপনি চান রোটেশন, ঠিক আছে, এভাবে চলবে। তো ভিডিও মোট কথা প্রপার্টিস থেকে আপনি এই কাজ করতে পারবেন। এরপর আপনি যদি মিউজিকে আসেন, আমরা যদি এখান থেকে এবারে মিউজিকে আসি, মিউজিকে আপনি কি কি প্রপার্টিস, এটা হচ্ছে আমাদের পুরো মিউজিক। মিউজিকে এখানে আপনি সাউন্ড কম বেশি করতে পারবেন, মিক্স মনো, এরপরে রেশিও, এরপরে এই জিনিসগুলো আপনি করতে পারবেন। রেশিও এগুলো আপনারা ইচ্ছা মতো এডিট করে দেখবেন সাউন্ড কেমন কি হয়। এরপরে ইমেজ, ইমেজের ক্ষেত্রেও এখানে একটা প্রপার্টিজ আসে, এখানেও আপনি সেম একই জিনিস ইমেজটাকেও আপনি কি করতে পারবেন, আপনি কম বেশি এ রোটেশন করাইতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপরে তো সবগুলোই দেখানো শেষ, এছাড়া আর আর তেমন কিছু নেই। এরপর আপনারা যখন ভিডিও এডিট করবেন এই প্রত্যেকটার ব্যবহার করবেন। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনি দেখবেন মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে, আপনার ইউটিউব চ্যানেলগুলোতে, ইউটিউব চ্যানেলগুলোতে কি থাকে যে এখানে আপনার কোন একটা চ্যানেলের আইকন থাকে, তো সেই আইকনটা ওরা কিভাবে এখানে রেখে দেয়, তো সেটা করার জন্য আপনি যেটা করবেন, আগে আপনি একটা আইকন সিলেক্ট করবেন। আইকন আপনি যে কোনো একটা আইকন, আপনি যদি চান যে আপনি বাইরে থেকে একটা আইকন, আপনারা জানেন যে ক্যানভা থেকে আপনি আইকন করে নিতে পারেন, আপনার টিভি চ্যানেলের নাম দিয়ে আপনি এখানে এসে ক্রিয়েট এ লোগো, একটা লোগো অ্যাড করে ফেললেন আপনার চ্যানেলের নাম দিয়ে,
আপনি সিম্পল এখানে একটা লোগো অ্যাড করে দেন, মানে এটা জাস্ট আমরা বোঝার জন্য যে এটা আমাদের লোগো, এটাকে আমরা ডাউনলোড করে নিই। আমরা কামতাসিয়াতে আসবো, এরপর আমরা এখানে ইম্পোর্ট করব, ইম্পোর্ট মিডিয়া, এরপর আমরা এখানে ইমেজ যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে ইমেজটাকে ডাউনলোড করব, এটা ওপেন। তো এটা আমাদের এখানে চলে আসবে, ইমেজের এখানে এখানে চলে আসলো। এটাকে আমরা টেনে এখানে একদম ভিডিও শুরু থেকে দিয়ে দিলাম। তো এখন যদি ভিডিওটা প্লে করি, এখানে ভিডিও প্লে হবে। এটা আমাদের লোগো, এটাকে আমরা কি করব ছোট করব, ছোট করে এতটুকু, আরো ছোট যদি আপনি করতে চান যে এটা আপনি আরো ছোট করবেন, এটা আপনার চ্যানেলের লোগো, চ্যানেলের আইকন, এখানে আপনি যেখানে রাখতে চাচ্ছেন এখানে রাখুন। এবং এই ভিডিওটা দেখেন একটু শেষ হলো, আগেও বলছি আপনার যখন এটার সময় বাড়ানোর প্রয়োজন টেনে সময় বাড়ায় দিন। এই পর্যন্ত সবগুলো ভিডিও এই পর্যন্ত আছে, বা যে পর্যন্ত আছে আমরা একটা মার্কার দিয়ে দিই, এটা মার্কার, আমরা এটাকে টেনে এই পর্যন্ত করে দিই। এখন আমার এই আইকনটা কি হবে, একদম শেষ পর্যন্ত আমার এই আইকনটা থাকবে, এভাবে করে চলবে আইকনটা আমার শেষ পর্যন্ত, যতক্ষণ ভিডিও আছে ততক্ষণ আমার এই আইকন, ঠিক আছে। আদার্স আপনি যত ইফেক্ট যত কিছু এখানে অ্যাড করতে চান এভাবে করে আপনি অ্যাড করতে পারেন। জি, এখন এই কাজগুলোর ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন করতে পারো, তাহলে ওই জিনিসটা আমি আরেকবার দেখাই যদি সমস্যা থাকে। ভাই প্রপার্টিস যে মনো না মনো নামে কি আছে ওইটা কিসের কাজের? আমিও দেখলাম এই যে এটা মিউজিকে, হ্যাঁ হ্যাঁ মিউজিকে, মিক্স মনো, এখানে হয়তো আপনার এই যে সাউন্ড এটাকে আলাদা একটা ইফেক্ট আপনাকে এখানে দিবে। এই সাউন্ড আমরা যদি বলি আলাদা একটা ইফেক্ট দিবে আপনাকে, এই আর কিছু আলাদা একটা ইফেক্ট আছে না, আগের মতো নেই, এটা বাদ দিবে। এরপরে যদি ওপেন করি এটা দেখেন দেখতে পারেন, হয়তো আলাদা একটা ইফেক্ট আপনি এখানে পাবেন, ঠিক আছে। তার উপরেরটা এই যে এইটার কাজ কি, এই যে ব্লু হাইলাইট ব্লুর এন্ড হাইলাইট, এই যে এটা আপনি সেম একই জিনিস আপনি কোনো একটা কিছু এখানে অ্যাড করে দেন, কোথায় অ্যাড করবেন এখানে দেখেন, এটা আপনি যদি কোনো কিছু হাইলাইট করতে চান এটা যদি হয় এই যে কোনো একটা লেখা আপনি এখানে মানে মানে পিছনের কোনো একটা লেখাকে আপনি দেখাতে চাচ্ছেন এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে করতে পারেন এটা, অথবা পিছনে লেখা আছে পিছনে লেখা পিছনের লেখাটাকে আপনি হাইলাইট করতে পারবেন এখানে কোন একটা লেখার উপরে, এটাকে তাহলে আপনার উপরের স্ক্রিনে দিতে হবে এখানে, এটা দিয়ে এরপরে যদি আপনি এখানে আসেন এখানে কোন একটা লেখাকে আপনি কাভার করতে পারবেন, পিছনের একটা ভিডিওতে কোনো কিছু লেখা আছে সেটাকে আপনি কাভার করতে পারেন, হাইলাইট করতে চাইলে এটাকে আপনার এই লেখাটাকে উপরে দিতে হবে আর এই লেখাটাকে নিচে আনতে হবে। তো এই লেখাটাকে আপনি উপরে দেন, এটাকে উপরে দেন, আর এটাকে উপরে দিবেন, আর এটাকে নিচে, যেটাকে হাইলাইট করবেন সেটাকে উপরে রাখতে হবে। তো এখন দেখেন এটাকে আপনারা একটু বড় করে দেন, প্রত্যেকটার ব্যবহার আপনি করে দিন। আপনি যেটাকে মানে কাভার কোড মানে যেটা আপনার ফোকাস সেটা সবসময়ের জন্য উপরে ট্র্যাক গুলোতে থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে যেটা রাখতে চাবেন সেটাকে নিচে ট্র্যাকে দিতে হবে কোন একটা লেখাকে হাইলাইট করার জন্য। এখানে যে অ্যানিমেশন গুলো অ্যানোটেশন গুলো আছে প্রত্যেকটা অ্যানোটেশনের ব্যবহার আপনি দেখবেন যে কোনটা দিয়ে কেমন কি ব্যবহার করা যায়, সবগুলো দেখবেন, সবগুলোর ব্যবহার করবেন।
পেজ সাদা বা কালো এরকম কিছু করা যাবে কি? বুঝি নাই, মানে 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 হচ্ছে আপনি একজনের ফেস টাই কি ফর্সা করে যাচ্ছেন, তো ওটা কি করা যাবে? এটা ফটোশপের কাজ, ফটোশপ থেকে আপনি করে আনেন তারপরে এখানে দিয়ে দেন। মানে ভিডিও এডিটের মধ্যে তো করে অনেকজন দেখি, এটা মানে আর একটু উঁচু লেভেলের। এই পর্যন্ত আপনাদের এখানে হয়তো ওই জিনিসগুলো আমি দেখাতে পারবো না, যদিও করা যায়। মনে হয় না, কারণ আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আগে থেকে আপনাকে এই জিনিসগুলো করে নিতে হয়, একটু আপনি আগে ওটা কমপ্লিট করে এরপর আপনি এখানে এনে ভিডিও এডিটিং করতে পারবেন। ভাই ওগুলোর জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি আফটার ইফেক্ট লাগবে, ঠিক আছে? ওইটা আপনার সম্পূর্ণ আলাদা জিনিস, অ্যাডোবি আফটার ইফেক্ট। অ্যাডোবি আফটার ইফেক্ট যেটা আছে সেটা যদি আপনারা কাজ শিখেন সেটা দিয়ে করতে পারবেন আরো অনেক ভালো। মানে ভিডিও এডিটিং এর মূল তো আপনার ওইগুলো, এখানে তো আমি আগেই বলছি যে আপনার ক্যামটাশিয়ার ব্যবহারটা শুধু আপনাদেরকে দেখানো। আমার কাছে ক্র্যাক ভার্সন আছে সফটওয়্যারগুলো, বাট কাজ শেখা হয়নি এখনো। জি, আমরা শুধুমাত্র ক্যামটাশিয়ার যে জিনিসগুলো দেখলাম এগুলো নিয়ে মানে ক্লাসটা করলে ভালো হয়। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখুন। আপনি আগে ক্যামটাশিয়া দিয়ে ভালোভাবে পারেন, ক্যামটাশিয়া দিয়ে এই কাজগুলো যেগুলো করা যাচ্ছে সেগুলো আগে কমপ্লিট করেন, এরপরে যদি আপনার প্রয়োজন হয় যে না আপনি এখন ক্যামটাশিয়াতে অনেক ভালো কাজ করতে পারেন, আপনি এখন আফটার ইফেক্ট দিতে যাচ্ছেন, তাহলে সেখানে আপনি তাহলে ওই বিভিন্ন কোর্স আছে ইউটিউবেও পাবেন, ইউটিউব থেকে নিতে পারেন, আদার্স যারা করে তাদের কাছ থেকে আপনি আপনি সেগুলো শিখতে পারেন। যেগুলো দেখছেন এইগুলোতে যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে, তাহলে এরপরে দেখেন কি করবেন, ভিডিও এডিটিং হয়ে গেলে আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি এই শেয়ার অথবা এই যে এই শেয়ার দুই শেয়ার থেকে আপনি পিসিতে সেভ করতে চাইলে লোকাল ফাইল দিতে হবে। তো লোকাল ফাইল এখানে আসার পরে আপনার যারা ক্র্যাক ভার্সন প্রবলেম করবে না, আর এখানে এই ভার্সনটা আপনাকে এখানে কি দিতে হবে, তো অলরেডি আমরা জানি আমাদের একটা কি, যদি আমরা এখানে দিয়ে দিই, তো আমরা একটা কি দিয়ে দিব এখানে এসে, যে কোনো একটা কি আপনি এখান থেকে কপি করে আবার ক্যামটাশিয়া এখানে এসে শেয়ার লোকাল ফাইল, তো যেটা আপনি করতে হবে সেটা হলো নেট অফ করে, নেট অফ থাকা অবস্থায় এখানে দেখেন নেট ওয়ান, তো এই নেট ওয়ান আছে, এটা অন থাকলে হবে না। এইটা যারা ইউজ করবেন তারা অবশ্যই এই কিটা এখানে প্রোডিউস উইদাউট ওয়াটারমার্ক, এটাকে নেট অফ করে প্রোডিউস উইদাউট ওয়াটারমার্ক করে দিলে আপনি পরের কাজগুলো করতে পারবেন সহজে, মানে আপনি ভিডিও সেভ করতে পারবেন, অথবা নেট অন থাকলে ভিডিওটা হবে না। এভাবে করে আপনি তারপরে আপনার ফাইল নির্দিষ্ট করে দিতে হবে যে কোন ড্রাইভে সেভ করতে চাচ্ছেন, তারপরে কোন কোন কত পিক্সেলে সেভ করতে চাচ্ছেন, এই জিনিসগুলো সিলেক্ট করে দিয়ে আপনি ভিডিওটাকে সেভ করতে পারবেন। যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আপনারা এখন এই কাজটুকু করবেন, মানে প্র্যাকটিস করবেন, সবাই ভিডিও ডাউনলোড করবেন, অডিও মিউজিক এগুলো ডাউনলোড করে আপনার ক্যামটাশিয়া ওপেন করেন, যার যেখানে প্রবলেম হবে কাজ করতে গিয়ে আমাকে জানাবেন।